আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এসকে শোয়া টিউটোরিয়াল সঙ্গেই থাকুন। আজকে 2022 সালে নতুন নিয়মে ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল হয়, আসলে কথাটা মিথ্যা নয়, কথাটা পুরোটাই সত্যি। কিভাবে ভিডিও ভাইরাল হয় সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ করবেন না এক বিন্দু। তো বন্ধুরা, আমরা অনেক সময় আমরা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করি, বাট ইউটিউবে আপলোড করার পর আমরা কী করি, আমাদের বন্ধুদেরকে বা বিভিন্ন গ্রুপে আমরা ভিডিওটা লিঙ্ক পোস্ট করি। বাট এটা যে যারা করে তারা এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ আপনি যে আপনার বন্ধুকে যে লিঙ্কটা দিচ্ছেন সেই লিঙ্কটা ভিডিওটা তার কাছে গেছে, বাট সেই ভিডিওটা কিন্তু সে দেখে না। না দেখে কি করে মেসেজটা এভাবে তাকে, আপনি একটা হোয়াটসঅ্যাপে দিচ্ছেন সেই ভিডিওটা কিন্তু দেখে না। এটা কারণ একটা আমি উদাহরণ সহকারে আপনাদেরকে বোঝাই কি কারণে দেখে না, আর কিভাবে ভিডিও ভাইরাল হবে সেটা আমি আপনাদেরকে বলে দেব। তো আমরা কিন্তু বর্তমানে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যারা কৃষক আছে বা যে আমি একটা কৃষি কাজ করছি, কৃষি কাজ করার পর এটা কিন্তু আমার বাজারে আমি সেল দিই, বাট যে পণ্যটা আমি সেল দিই সেই পণ্যটা কিন্তু বাট খাই না কখনো, বা আমরা যে কৃষি কাজ করছি সেই কৃষি পণ্যটা কিন্তু আমরা খাই না। নাকি কি করি, আমরা বাইরে কান্ট্রি থেকে যেগুলো আছে সেইগুলো আমরা খাই। আসলে এই কথার উদাহরণটা হচ্ছে যে আপনি যে আপনার বন্ধুর যে মেসেজটা দিচ্ছেন সে কিন্তু এই মেসেজের যে ভিডিওটার লিঙ্কটা দিচ্ছেন সেই ভিডিও লিঙ্কটা সে কখনো দেখতেছে না। বাট কি কারণে দেখতেছে না সেটা সে বলতেছে যে এটা তো ওর ভিডিও, আমাকে ভিডিও যা আর কি আর ভিডিও করে, কারণ এটাই আমি উদাহরণটা দিচ্ছি যে কৃষি কাজ সম্পূর্ণ নিয়ে। আপনি জানেন আপনি ভিডিও ভাইরাল হওয়ার নিয়ম হচ্ছে একটি ধারণা, আপনি ইউটিউবে ভিডিও নিয়মভাবে আপলোড করবেন, বাট আপনি ভিডিও প্রতি নিয়মে কন্টেন্ট সুন্দর করে তৈরি করবেন, আপনার ভিডিও আপনার মেসেঞ্জারে কোনো গ্রুপে দেওয়া লাগবে না, কারণ ভিডিও তখন গ্রুপে দেন মেসেঞ্জারে দেন, বাট এগুলো ভিডিও কিন্তু দেখে না। যেটি ইউটিউব থেকে আসবে ধীরে ধীরে, যখন আপনার ভিউ একটা দুইটা চারটা পাঁচটা আসবে সেইগুলো ভিডিও ভিউ হঠাৎ করে দেখবেন ইউটিউব আপনাকে র্যাঙ্কিং করে দিচ্ছে, কারণ তখন ইউটিউব আপনাকে চার্জ করে দেখবে যে আপনার কোনো ওয়েবসাইটে বা কোনো লিঙ্ক নাই। সো আপনাদের কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে গেছেন যে ভাই কীভাবে ভিডিও ভাইরাল হবে, কারণ আমি জানি আমার যতটুকু জানার মতো আমি এই কথাটা বলছি, ঠিক আছে। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই সবাই তো ভিডিও লিঙ্ক দেয়, ভাই আমি জানি যতটুকু আপনার ভিডিওর লিঙ্ক দেওয়ার পরে সে আপনার ভিডিওটা প্লে করবে, প্লে করবে, প্লে করার পর কী হবে এক সেকেন্ড দেখবে সে বলবে তোর কী ভিডিও এগুলো, বাট আপনাকে সে কিন্তু চিনে। আসলে চেনা মানুষকে অচেনা মানুষকে দেখার জিনিসটা আকর্ষণ বেশি, চেনা মানুষের দেখাটা আকর্ষণ কম। এটি আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে ভিডিও ভাইরাল হবে কীভাবে, সেটা হচ্ছে যারা অচেনা তাদের ভিডিওটি কন্টেন্ট ইউটিউবে পোস্ট করেন, আপনি ইনশাল্লাহ আপনার ভিডিও আপলোড হবেই হবে, একদিন না একদিন আপনার ভিডিও ইউটিউব আপনাকে গো করে দিবে। তো এই ছিল আপনার যে ভিডিও কীভাবে ভাইরাল হয় 2022 সালে নতুন নিয়মে। তো আশা করি আপনার ভিডিওটি ভালো লাগছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন, আর এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।